প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার সময়ে তোমরা যে যার বাড়িতে আসো, আশা করি ভালো আছো। তোমাদের শিক্ষাকে অগ্রগতি করার জন্য অনলাইন প্রক্রিয়ায় ক্লাস নেওয়ার জন্য আমি তোমাদের সামনে আজ হাজির হয়েছি। তোমরা আশা করি তোমরা ক্লাসটা অনুসরণ করবে এবং চর্চা করবে বাড়িতে। আজকে আমি তোমাদের যে ক্লাসটা দেবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান, একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান, বিষয় কোড 253। আমি আমার পরিচয় দিয়ে আগে, আমি গোলক চন্দ্র মণ্ডল, প্রভাষক, সিনিয়র প্রভাষক, বিষয় হিসাব বিজ্ঞান, আইডিয়াল কলেজ, কেশবপুর যশোর। আজকে তোমাদের আমি পড়াবো খতিয়ান কাকে বলে, খতিয়ান প্রস্তুত প্রণালী। তা আমরা খতিয়ান কাকে বলে এটা ব্যাখ্যা করি। খতিয়ান হল হিসাব চক্রের দ্বিতীয় ধাপ। হিসাব চক্রের দ্বিতীয় ধাপে খতিয়ান প্রস্তুত এবং খতিয়ান সম্পর্কে আলোচনা করা হয়। খতিয়ান হল ব্যবসায়িক লেনদেনগুলি জাবদাহিত করার পর পাকাপাকিভাবে যে বইটি স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ান একটি বইয়ের নাম। খতিয়ানের ভিতরে অনেকগুলো হিসাব থাকে, ছোট ছোট অনেকগুলো হিসাব নিয়ে খতিয়ান প্রস্তুত হয়। খতিয়ান হিসাবে প্রত্যেকটি হিসাবে জেন নিয়ে পরবর্তীতে কালে র্যামিং তৈরি করা হয় এবং র্যামিংয়ের উপরে ভিত্তি করে ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাব তৈরি করা হয়। এই খতিয়ানের জেন নিয়ে যেহেতু র্যামিং তৈরি করা হয় এবং চূড়ান্ত হিসাব তৈরি করা হয়, এই জন্য খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। কারণ এখানে হিসাব প্রতিটা হিসাবে যে পাকাপাকিভাবে লিপিবদ্ধ থাকে, কোন হিসাবে কত জেল আছে, কত দেবিন না ক্রেডিট, তা আমরা এই খতিয়ানের মাধ্যমে জানতে পারি। যেহেতু খতিয়ানের উপর ভিত্তি করে হিসাবে র্যামিং প্রস্তুতকরণ, ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাব তৈরি করা হয়, সেই জন্য খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় এবং একে পাকা বইও বলা হয়ে থাকে। তাই খতিয়ান প্রস্তুত প্রণালী নিয়ে আমরা এবার আলোচনা করব। খতিয়ান দুটি পদ্ধতিতে করা হয়। একটি হচ্ছে ইসাব পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে চলমান যে হিসাব পদ্ধতি, চলমান যে হিসাব পদ্ধতি। ইসাব পদ্ধতিতে আমরা একটি সাপ এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেটা অনুসরণ করো। ইসাকে প্রথমে হিসাবের শিরোনাম দেখা হবে, তারপরে একটা শর্ষণ হবে, বাম পাশে ডেবিট, ডানি পাশে ক্রেডিট লেখা হবে। এবং এই সাকে প্রথমে কী করা হবে, একটা পৃষ্ঠাকে শুভমান দুই ভাগে ভাগ করা হবে, ডেবিট পার্ট বাম পাশে, ক্রেডিট পার্ট ডান পাশে। প্রত্যেক পাশে চারটি করে ঘর থাকবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠ নম্বর, টাকা। ক্রেডিট পাশে ওই রকম থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠ নম্বর এবং টাকা। এইভাবে আমরা ইসাব পদ্ধতিতে হিসাবে সর্ট করে থাকি। দ্বিতীয়ত আমরা চলমান যে সাথে আমরা হিসাব বা খতিয়ান করে থাকি তার সাতটা আমরা একটু দেখি, আলোচনা করা হবো। সেটা হচ্ছে কি, প্রথমে হিসাবে শিরোনাম লেখা হবে, তারপরে আমরা সাথে বাম পাশে লিখবো তারিখ, তারপরে লিখবো বিবরণ, তারপরে ঘরে লিখবো জাবেদা পৃষ্ঠ নম্বর, পরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে উদ্বৃত্ত বা জেল। এই উদ্বৃত্ত বা জেল ঘরটিকে দুই ভাগে ভাগ করা হবে, একটা ডেবিট টাকা জেল আর একটা ক্রেডিট জেল টাকা। আমরা এখানে ডেবিট জেল টাকা বলতে পারি, ডেবিট জেল টাকা, ক্রেডিট জেল টাকা। আমরা এইভাবে দুটি সব নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদেরকে একটু বলবো যে খতিয়ান প্রস্তুত প্রণালী আমরা হিসাব পদ্ধতিতে তোমাদেরকে বলি। শোনো, আমরা যখন খতিয়ান করব তখন প্রত্যেকটি হিসাবে আলাদা আলাদাভাবে একটা নির্দিষ্ট পৃষ্ঠায় করা হবে।
যেই বিষয়টাতে শুধুমাত্র নির্দিষ্ট হিসাব, যেমন আমরা যদি ধরি যে লকডাউন হিসাবে প্রচার করব, তাহলে তার নামটা আমরা এই উপরে লিখব হিসাবে শিরোনামে লকডাউন হিসাব। তারপরে ডেট পাস ক্রেডিট পাস তারিখ বিবরণ যাতায়াত সম্পর্ক টাকা তারিখ বিবরণ যাতায়াত সম্পর্ক টাকা। এরপরে আমরা দেখব জবাবদিহি যে হিসাবে প্রচার করব, আমরা দেখব জাবেদার সে কোথায় আছে। যদি ডেবিট পাশে থাকে তবে তারিখ অনুযায়ী তার টাকাটা এই ডেবিট পাশে পোস্টিং করব, যদি ওই হিসাবে জাবেদার ক্রেডিট পাশে থাকে তবে তার টাকাটা ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে, এবং তারিখে ধরে তারিখ বলবে এবং বিবরণ ধরে বলবে যে ওই হিসাবটি যদি ডেবিট থাকে তাহলে তার বিপরীতে যে হিসাবটা থাকবে এই বিবরণ ঘরে যে বিপরীত হিসাবটির নাম লিখতে হবে। এইভাবে লেখার পরে তারপরে আমাদের সর্বশেষ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ওই সংশ্লিষ্ট হিসাবে যতগুলো লেনদেন আছে সব পোস্টিং দেওয়ার পরে এটা উদ্বৃত্তকরণ করতে হবে। অর্থাৎ ডেবিট পাস আমরা যদি ধরি ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুই পাস মিলে ধরি, যদি আমরা ডেবিট পাসের যোগফল মনে করো এখানে আছে বারোশো টাকা, এই যোগফলটা আমরা এখানে নামাবো। ক্রেডিট পাস যদি আমরা ধরি এখানে আছে পোস্টিং আছে 800 টাকা, তখন কি হবে এই 800 টাকা আর এই যে 1200 টাকা যেহেতু বড় পাশের সমান করতে হবে, সেহেতু আমাদের দুইটোর বিয়োগফল করে যেটা হবে সেটা জেরো হবে যে সিডি লিখতে হবে, মাসের শেষে সিডি হয় 1200 টাকা লিখে আমাদের প্রদেশ করতে হবে। এই জেলটা কি হবে পরের মাসে পয়লা তারিখ যে বিডি বলে আমাদের পোস্টিং দিয়ে রাখতে হবে জেলটা পরের পৃষ্ঠা বিপরীত পাশে পরের মাসের পয়লা তারিখই আমাদের পোস্টিং করতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটি হিসাবে আলাদা আলাদাভাবে প্রত্যাবৃত্ত করে জেল নির্ণয় করব। জেলের থেকে আমরা যতগুলো হিসাব হবে সকল হিসাবে জেলটি আমরা পরবর্তীতে একটা দাবি তৈরি করব। আশা করি তোমরা এই খতিয়ান সম্পর্কে বুঝতে পেরেছ এবং তোমরা বাড়িতেও এভাবে খতিয়ান গ্রামীণ জামিনা থেকে খতিয়ান প্রস্তুত করতে পারবা, তারপরে খতিয়ান জেলটি গ্রামীণও প্রস্তুত করতে পারবা। আশা করি তোমরা পারবা, এটা আমার বিশ্বাস আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।